এর সাংস্কৃতিক জগতে এক অপরিণীয় ক্ষতি। আজকে যখন সকালে খবরের কাগজে দেখতে পেলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যের একজন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন এবং যার হাত ধরে বিভিন্ন সময়ে এই রাজ্যের বহু প্রতিভাবান শিল্পীরা জাতীয় স্তরেও জায়গা করে নিয়েছিল, যেমন আমাদের নীহারিকা বারো যারা রয়েছেন, তো আজকে উনি আমাদের মধ্যে নেই। বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে উনি গতকাল আইএলএসএ সেখানে মৃত্যুবরণ করেছে। এটা আমাদের রাজ্যের শিল্পী জগতে অপরিণীয় ক্ষতি। এটা সবাই মিলে আমরা আগামী দিনে তার যে চলে যাওয়াটা যে ক্ষতির সম্মুখীন আমরা হতে হয়েছে আমাদেরকে, সেটা সবাই মিলে আমাদের পূরণ করতে হবে। আমরা খুবই রাজ্য সরকারের তরফ থেকে ব্যথিত চিত্তে আজকে আপনাদের মাধ্যমে সেটা রাজ্যবাসীকে জানান দিতে চাইছি যে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যখন ওনার প্রয়াণের কথা শুনলেন, আমাকে বললেন, আমাদের প্রেস ক্লাবের সম্পাদকও আমাকে বললেন যে এখানে আসা উচিত, কারণ প্রতিবারই আমরা চাইছি, চেষ্টা করে যাচ্ছি রাজ্য সরকার শিল্পীদের পাশে দাঁড়াতে, সাহিত্যিকদের পাশে দাঁড়াতে, এই রাজ্যের সংস্কৃতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। স্বাভাবিকভাবেই ওনার মতো শিল্পীর প্রয়াণ আজকে আমাদের এটা বিশাল ক্ষতি। এটা আমাদের আগামী দিনে সবাই মিলে তার পূরণ করতে হবে। তার পরিবার পরিজন যারা রয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং আগামী দিনে পরিবারের পাশে থেকে এই ওনার যে ছেড়ে যাওয়া যে সংস্কৃতি মানসিকতা সম্পন্ন যে মনোভাব সেটাকে যেন আমরা আরও সত্তর শ্রীবৃদ্ধি করতে পারি, সেটাই আশা রাখবো।